নমস্কার, আমি অথৈ। প্রথমেই মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় স্যার এবং অতিথিবৃন্দ ও অভিভাবক সবাইকে প্রণাম। এরপরে যাদের জন্য আজকের এই আয়োজন, ভর্তিযোদ্ধাদের বিজয়ী যোদ্ধা, আমার সহপাঠী সকলকেই অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রথমেই বলবো যে আমার এক্সপেকটেশন কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম হওয়ার মতন ছিল না। আমার শুধু এতটুকু এক্সপেকটেশন ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার পছন্দের সাবজেক্টটা পড়ার মতন একটা র্যাঙ্ক হলেই চলবে। তো এই টেনশনটা নিয়েই আমি আমার অ্যাডমিশন জার্নিটা শুরু করি। স্যারের সাথে আমার পরিচয় হয় আমার একজন এইচএসসি শিক্ষক সাব্বির স্যারের মাধ্যমে। ওনার সাথেই আমি প্রথম ওরিয়েন্টেশন ক্লাসে আসি এবং ওরিয়েন্টেশন ক্লাসে এত শিক্ষার্থী দেখে আমি ওখানেই হতাশ হয়ে যাই যে এত কম্পিটিশনের মাঝখানে আমার চান্সটা কীভাবে হবে। এরপরে দেখা যেত যে যারা স্যারের কাছে আগে থেকেই পড়তো, ওরা দেখা যেত স্যার প্রশ্ন করার আগেই উত্তর দিয়ে দিত। তো এটা দেখে তো আমি আরও হতাশ। এভাবেই প্রথম অ্যাডমিশনের প্রথম কয়েকদিন চলে গেল। এরপরে আসলো সেই দিন যেদিন প্রথম আমি কোনো ডেইলি এক্সামে র্যাঙ্ক করি, সেটা ছিল লেকচার 3-4 এক্সাম, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের। ওখানেই স্যারের সাথে আমার প্রথম ইন্টারাকশন হয়। ওই দিন স্যার আমাকে ক্লাসে ডেকে বলেছিল যে অথৈ, রেজাল্টটা ধরে রাখতে হবে, রেজাল্টের পরে অনেক বড় পোস্টার আসবে, ওখানে যেন নামতে আসে। তো থ্যাংক ইউ স্যার, আমি আঁকতে পেরেছি আপনার কথা। এভাবেই শুরু হয়। এরপরে এক্সামে ভালো র্যাঙ্ক আসা শুরু করে, কিন্তু তখন আমার মধ্যে কনফিডেন্সটা আসে নাই যে ভালো একটা রেজাল্ট হবে। ইভেন কি আমাদের জিনিয়াস ব্যাচের লাস্ট ক্লাসেও আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার আমার দ্বারা কি কিছু হবে। স্যার আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলেছিলেন যে অথৈ, অবশ্যই কিছু ভালো কিছু হবে, যেভাবে পরিশ্রম করেছিস ওভাবে ভালো, ওইটা অনুযায়ী ভালো কিছুই হবে। তো স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ সব কিছুর জন্য। স্যার কখনোই আমাকে কোনো কোয়েশ্চেনটা ফিরাই দেয় নি, এমসিকিউ ক্লাস হোক বা রিটেন ক্লাস বা প্রশ্নে কোনো সমস্যা থাকলেও স্যার সবসময় আমাকে সলভ করে দিয়েছেন। তো আজকে আমার সেই আন্ডার কনফিডেন্ট একজন স্টুডেন্ট থেকে ঢাবিতে প্রথম হওয়ার জন্য স্যারের অবদান অনেক অনেক বেশি। স্যারের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ, আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এরপরেই আমি কৃতজ্ঞতা জানাবো আমজাদ ভাইয়া এবং শহীদ ভাইয়াকে। ওনারাই থ্রু আউট দ্য জার্নি আমাকে অনেক বেশি মোটিভেট করতেন। দেখা যেত যে এক্সামে কখনো কখনো র্যাঙ্ক কম আস দূরে আসছে বা মার্কস কম আসছে, তো ওনারাই ঠিক ক্লাস শেষে জিজ্ঞেস করতো যে কী হয়েছে অথৈ, পড়াশোনা আরও বাড়াইতে হবে, র্যাঙ্ক কম আসছে কেন। তো আপনাদেরকেও অনেক অনেক বেশি ধন্যবাদ। সবশেষেই বলবো স্যার আমাদের ক্লাসে সবসময় একটা কথা বলতেন যে ইউনিভার্সিটিতে চান্স পাওয়া বা না পাওয়াটা গুরুত্বপূর্ণ না, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের লার্নিংটা কতটুকু হচ্ছে। তো আজকে আসলেই বলতে হবে যে চান্স পেয়েছি এবং অনেক ভালো পজিশনের সাথে চান্স পেয়েছি এবং এখান থেকে অনেক কিছু শিখে যাচ্ছি। স্যার থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর এভরিথিং। ধন্যবাদ।